সুপ্রিয় দর্শক, যারা এখন আমার লাইভে আছেন ফেসবুক লাইভে, ফেসবুক ফ্রেন্ড এবং বিভিন্ন রোগীরা, আমি আজকে কথা বলবো হাঁটু, কোমর ও ঘাড় ব্যথার আধুনিক চিকিৎসা নিয়ে। হাঁটু, কোমর ও ঘাড় বাত ব্যথা প্যারালাইসিস রোগীদের সবচেয়ে বেশি সমস্যা ভুগে থাকে এবং এই সকল সমস্যা সবচেয়ে বেশি প্যারালাইসিস এবং পক্ষাঘাতগ্রস্ত হয়ে থাকেন। হাঁটু, কোমর এবং ঘাড় ব্যথা রুগী প্রায় আমাকে ডিপিআরসি হসপিটালে দেখতে হয়। দেখা যায় যে অনেক সময় আপনারা হুইল চেয়ারে নিয়ে আসেন, বয়স হয়তো 20, 25 বা 40 বছর, এই বয়সে হুইল চেয়ারে নিয়ে আসতে হয় বা স্ট্রেচার করে বা অ্যাম্বুলেন্সে করে নিয়ে আসতে হয়, যেটা আমাদের জন্য খুবই দুর্ভাগ্যজনক। হাঁটু, কোমর ও ঘাড় ব্যথা আজকের বিষয় যদিও, তবুও বলবো আপনাদের যে কোনো প্রশ্ন এই বাত ব্যথা প্যারালাইসিস বা এই সংক্রান্ত আপনাদের শারীরিক যে কোনো অক্ষমতার প্রশ্ন আপনারা আমাকে করতে পারেন। ইতিমধ্যেই ফেসবুকে অনেকে আমাকে প্রশ্ন করেছেন, আমার যে পেজ আছে পেজে অনেক প্রশ্ন এসেছে, অনেকের অনেক প্রশ্ন যেগুলো আমার দ্বারা সবসময় সময় হয়ে ওঠে না উত্তর দেওয়ার, তারপরও আমি কিছু প্রশ্নের উত্তর দিচ্ছি আপনাদের। আর যারা কোনো প্রশ্ন করতে চান, তাহলে যে আমাদের যে নাম্বার দেওয়া আছে এখন, সেই নাম্বারে আপনি ফোন করতে পারেন, সরাসরি আমি কথা বলব। আসমা রিপা, উনি লিখেছেন, আমার কোমর ব্যথা আর মাঝে মাঝে কোমর থেকে পা ফুলে যায়, যার জন্য মাটিতে পা ফেলতে একটু খারাপ লাগে। ব্লাড টেস্ট, পোস্ট্রাপ, আলট্রাসোনোগ্রাফি করিয়েছি, সবই নর্মাল, শুধু প্রেশার একটু বেশি, ডক্টর বিসোলল দিয়েছে, কিন্তু কোনো পরিবর্তন হয় নাই, কি করব যদি বলেন, ধন্যবাদ। আসলে আপনারা যারা প্রশ্ন করবেন বা কমেন্টে প্রশ্ন করবেন, ইনবক্সে প্রশ্ন করবেন বা সরাসরি প্রশ্ন করবেন ফোনে, দয়া করে আপনাদের নাম, বয়স, পেশা, উচ্চতা, ওজন এগুলো একটু বলবেন বা লিখে দিবেন, তাহলে আমার জন্য খুব সহজে উত্তর দিতে সুবিধা হবে। আসমা রিপা, আপনার যে সমস্যাটা এটা বুঝেই যাচ্ছে আপনার মেরুদণ্ডের সমস্যা, যার কারণে এই সমস্যা হয়, এবং এই যে আপনি বলছেন পা ফুলে যায়, সম্ভবত আপনি ব্যথার ওষুধ খাচ্ছেন। দীর্ঘদিন যারা ব্যথার ওষুধ খায় তাদের কিন্তু ব্যথার ওষুধজনিত শারীরিক এই সকল আপনার যেটা আমরা বলি কমপ্লিকেশন ডাক্তারি ভাষা হতে পারে। তো যা কিছু হোক, আপনি কোমরের একটা MRI করে দেখেন, MRI করার পর একজন বিশেষজ্ঞের শরণাপন্ন হয়ে দেন যদি চিকিৎসা নেন, আশা করি সমস্যাটা চলে যাবে। আর পা যদি ফুলে যায় তাহলে আপনি শুয়ে বালিশের উপরে পা দুটো রেখে কিছুক্ষণ শুয়ে থাকতে পারেন, প্রতিদিন 1 ঘন্টা করে, এত পা ফুলা চলে যেতে পারে। আর আমি আশা করি আপনি একজন বিশেষজ্ঞ ডাক্তারের শরণাপন্ন হলে সমস্যাটা চলে যাবে। আর ব্যথায় আপনি গরম সেঁক দিতে পারেন, 1 টানা 7-8 দিন একেবারে কমপ্লিট ব্যাড রেস্টে থেকে দেখতে পারেন। আর আপনার যেহেতু সব কিছু নর্মাল, আশা করি এটা একটা মেকানিক্যাল সমস্যা মনে হচ্ছে, যেটা MRI করলে আমরা সহজেই বুঝতে পারবো। প্রয়োজনে আপনি আমাদের DPRC হসপিটালেও শরণাপন্ন হতে পারেন। আব্দুল কাদের টাঙ্গাইল থেকে লিখেছেন যে উনি রিমাটয়েড আর্থ্রাইটিস পজিটিভ, 6-7 বছর ধরে মাঝে মাঝে নেগেটিভ আসে। আগে শরীরের সমস্ত জোড়ায় জোড়ায় ব্যথা করত, কিন্তু এখন শুধু হাঁটুতে করেও দুই হাতের এলবোতে বাঁকা হয়ে গিয়েছে, স্বাভাবিকভাবে উঠা বসা চলাফেরা করতে পারি না, আর ওষুধ রেগুলার খেতে হয়। এর মাঝে স্টেরয়েড জাতীয় ওষুধ আছে যা স্বাস্থ্যকে মোটা বানিয়ে দিয়েছে, আবার এই ওষুধ একবেলা না খেলে শরীর নিস্তেজ হয়ে যায় ও কেমন যেন লাগে। আর লাউ, টমেটো, চাল, কুমড়া ও রসালো এবং টক জাতীয় কিছু খেলে এর উপদ্রব দ্বিগুণ ও শীতে বেশি বেড়ে যায়। হাঁটু ফুলে গেছে, এখন আমাকে একটা সঠিক পরামর্শ দিবেন যাতে ওষুধ থেকে রেহাই পাই ও পূর্ণ সুস্থ থাকতে পারি। ওনার বয়স লিখেছেন 32 বছর, আগে কঠিন বা হার্ড কাজ করতাম, এখন সৌদি আরবে উনি বসবাস করছেন। যে টাঙ্গাইলে যে আব্দুল কাদের এখন সৌদি আরব আছেন, আপনার যে সমস্যাটা এটা কিন্তু কনফার্ম, আপনি অলরেডি আপনার ডায়াগনোসিসটা আমি মনে করি যে সঠিক আছে, যে রিউমাটয়েড আর্থ্রাইটিস। সাধারণত এই সমস্যা পুরুষদের কম হয়, মহিলাদের বেশি হয়। আমি বিভিন্ন টিভি প্রোগ্রামে, বিভিন্ন পত্র পত্রিকায় যখন লিখি আমি ডাটা অলরেডি দিয়েছি, আমাদের পেজও আপনি ডাটা পেয়ে যাবেন। আপনি খুবই ইম্পর্টেন্ট কিছু তথ্য দিয়েছেন যে আপনি দীর্ঘদিন ধরে স্টেরয়েড জাতীয় ওষুধ খাচ্ছেন, আপনি মোটা হয়ে গিয়েছেন।
আসলে বাত ব্যথা ইসকল আর্থ্রাইটিস রোগের স্টেরয়েড চিকিৎসাটা খুবই ভয়ঙ্কর। আপনার এখন যে পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিয়েছে, মোটা হয়ে গেছেন, এক পর্যায়ে আপনার কিন্তু হাড় ভেঙে যেতে পারে, একটু সামান্য আঘাতে হাড় ভেঙে যেতে পারে এবং আপনার হাড় ক্ষয় হয়ে, যেটা আমরা বলি এক পর্যায়ে, বিভিন্ন অস্টিও আর্থ্রাইটিস ডেভেলপ করতে পারে, অস্টিওপোরোসিস ডেভেলপ করতে পারে। তো স্টেরয়েড এমন একটা ওষুধ, আপনার মাধ্যমে সকলকে বলবো যে স্টেরয়েড না খাওয়াটাই বেটার। স্টেরয়েড খেলে আপনার এই সকল ড্রাগ ডিপেন্ডেন্সি তৈরি হয় এবং অ্যাডাকশন, যেটা আমরা বলি, যেমন অন্যান্য কিছু জিনিসে অ্যাডাকশন হতে পারে, যেমন ঘুমের ওষুধ বলেন বা বিভিন্ন অ্যালকোহলে অ্যাডাকশন হতে পারে, যেমন যারা সিগারেট খায় তাদের অ্যাডাকশন হতে পারে। তদ্রুপ স্টেরয়েড এমন একটা ওষুধ যেটা অ্যাডাকশন হতে পারে। যে আব্দুল কাদের সাহেব, আমি আশা করি আপনি যদি সঠিকভাবে কোনো স্পেশালিস্টের স্বর্ণপর্ণ প্রয়োজন, একটা রিহ্যাবিলিটেশন হসপিটাল, এই জাতীয় হসপিটালে কিছুদিন হসপিটালাইজড হয়ে থেরাপি প্লাস আপনাকে কিছু ডিজিজ মডিফাইং ড্রাগ দিতে হবে, তাহলে আপনি ভালো হয়ে যাবেন। আপনার যে পা হাত বেঁকে গিয়েছে, এইগুলা রিহ্যাব থেরাপির মাধ্যমে সম্পূর্ণ সুস্থ করা সম্ভব। আশা করি আপনি যদি এই চিকিৎসা পেতে পারেন তাহলে আপনি ভালো হয়ে যেতে পারেন। আর স্টেরয়েড টেপারিং ডোজের মাধ্যমে উইথড্র করা যেতে পারে, সেটা অবশ্যই একজন বিশেষজ্ঞের স্বর্ণপন্ন হয়ে আপনাকে করতে হবে। মাসরুর হাসান, উনি লিখেছেন, আমার হাঁটুতে ব্যথা করে, চাবায় জ্বালা পোড়া করে, মাঝে মাঝে শরীরে জ্বালা পোড়া করে, বয়স ওনার 29 বছর। মাসরুর সাহেব, আপনার পেশা, ওজন, উচ্চতা লেখা উচিত ছিল, আশা করি ভবিষ্যতে আপনি আরও ক্লিয়ার লিখবেন। আপনাদের যার যে প্রশ্ন আপনারা ক্লিয়ার লিখলে, মানে সব কিছু লিখলে আমার জন্য উত্তর দিতে খুবই সহজ হবে। তারপরেও আপনার যে সমস্যাটা, যে বয়সে আমার মনে হয় না যে বয়সে বড় আকারে কোনো আর্থ্রাইটিস ডেভেলপ করে, অনেক কারণে জ্বালা পোড়া করতে পারে। আপনার শুধু হাঁটু জ্বালা পোড়াটা, সারা শরীরে জ্বালা পোড়া করতে পারে। জ্বালা পোড়া যেমন ইউরিক অ্যাসিড, গাউটি আর্থ্রাইটিসে জ্বালা পোড়া করতে পারে, ফাইব্রোমায়ালজি একটা রোগ আছে যেটা থেকে, এটাও এক প্রকারের বাত জাতীয় রোগ, তা থেকে আপনার শরীরে জ্বালা পোড়া করতে পারে। আপনার কিছু ব্লাড টেস্ট করা প্রয়োজন, এগুলো করার পরে আপনাকে রোগটা আমি আশা করি বোঝা যাবে। ইকরাম আহমেদ, উনি লিখেছেন, আমার কোমর ব্যথা, বেশি ঘুমালে ব্যথা কেন, আর কি করলে আমি ভালো হব, ওনার বয়স 30+। ইকরাম আহমেদ সাহেব, আপনার যে কোমর ব্যথা সেটা বোঝাই যাচ্ছে মেকানিক্যাল সমস্যা, যে ঘুমালে বেশিক্ষণ ব্যথা করে, সম্ভবত আপনার বিছানায় সমস্যা আছে। আমি ইতিপূর্বে আমার যে পেজ আছে, পেজে কিন্তু আপনাদেরকে বিছানা কেমন হবে ছবি দিয়েছি। আমাদের পেজ লাইক দিলে এবং আপনি যদি পেজের ওয়ালে দেখেন সব ডাটা পেয়ে যাবেন। বিছানাটা হতে হবে উঁচু, শক্ত এবং সমান বিছানা হতে হবে। শক্ত বলতে কিন্তু একেবারে কাঠের উপরে শোয়াকে আমরা বুঝাইনি, শক্ত বলতে একটা পাতলা তোষক বা ম্যাট্রেস থাকবে। বিছানাটা যদি আপনি কারেকশন করেন আশা করি সমস্যা চলে যাবে, না হলে অবশ্যই আপনাকে বিশেষজ্ঞ স্বর্ণপন্ন হয়ে ডায়াগনোসিস কনফার্ম করতে হবে। তারপরে লিখেছেন এমদাদ চৌধুরী জনি, উনি লিখেছেন, আমার হাঁটু ব্যথা, এক জায়গা অনেকক্ষণ বসে থাকতে এবং নামাজ পড়তে বসলে ধরে যায়। আপনার বয়স লিখেন নাই জনি সাহেব। তারপরে আমার যেটা মনে হচ্ছে এটা এক প্রকার মেকানিক্যাল সমস্যা, যাদের বয়স 40 উপরে তাদের যদি এই জাতীয় সমস্যা হয়। আমি প্রশ্ন উত্তর দিচ্ছি, একটা ফোন আসছে, ফোনটা নিয়ে আসি। হ্যালো, ওয়ালাইকুম সালাম, জি, এটা ডাক্তার শফিউল্লাহ প্রধান বলছি, বলেন। জি জি, আমি লাইভে আছি, আপনি বলেন আপনার সমস্যা বলুন। জি, আচ্ছা, উনি পরবর্তীতে প্রশ্ন করবেন। তো আপনার যে সমস্যা মনে হয় জনি সাহেব, জি, সম্ভবত আমরা আর একটা ফোন নিয়ে আসি। হ্যালো, ওয়ালাইকুম সালাম, জি, আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনার প্রশ্ন করেন। জি জি, আমি শুনতে পাচ্ছি, আপনার প্রশ্ন করুন। জি জি, আমি ডাক্তার শফিউল্লাহ প্রধান বলছি, আপনি প্রশ্ন করুন। স্যার, আমি প্রশ্ন করতে চাচ্ছি স্যার, আমার না
আপনি কোথায় আছেন এখন? আপনি জি দর্শক, আপনি কোন দেশে আছেন? আচ্ছা, আপনি আপনার উচ্চতা এবং ওজন বলতে পারবেন? হ্যাঁ, ওজন? আচ্ছা, আপনার এই কোমর ব্যথা কি পায়ের দিকে নামে, কোমর থেকে পায়ে বা পিঠের দিকে উঠে পা ঝিঝি করে, অবশ লাগে, টান লাগে? জি জি আচ্ছা, আমার আমার যেটা মনে হয় আপনার একটা কোমরের MRI করতে হবে। আপনি যদি MRI করে থাকেন ভালো, না হলে একটা MRI করবেন। MRI করে যদি সম্ভব হয় আমাদের যে পেজ আছে, পেজে বা আমার ইনবক্সে বা ইমেইলে আপনি মেইল করে আপনি ছবিগুলো পাঠিয়ে দেন। আর যদি ওখানে MRI একটু ব্যয়বহুল, তারপরেও যদি পারেন করেন, MRI করলে সমস্যাটা আরও ক্লিয়ার বোঝা যাবে। আপনি যেহেতু আঘাত পেয়েছেন, আঘাত থেকে মেরুদণ্ডে বিভিন্ন সমস্যা হতে পারে, ব্যথার ওষুধ খাচ্ছেন না, এই জন্য আপনাকে অনেক ধন্যবাদ যে আপনার ব্যথার ওষুধ থেকে আপনি আরও বিভিন্ন সমস্যায় পড়তে পারতেন। তো আপনি আপাতত একটা MRI করুন, আর সম্ভব হলে দেশে আসলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আর কিছুদিন রেস্টে থাকুন, কোমরে গরম সেঁক দেন, আর যদি কিছু বেল্ট কিনতে পাওয়া যায় মার্কেটে, কোমরের আমরা লাম্বক স্যাক্রাল কর্সেট বলি, এই বেল্ট কিনে ব্যবহার করুন। এভাবে চলুন, আর MRI করে যদি সম্ভব হয় আমাকে একটু পাঠিয়ে দেন, আমি দেখে আপনাকে পরবর্তী চিকিৎসা কি করতে হবে ব্যবস্থা দিব। ঠিক আছে স্যার? স্যার, এখানে আমার একটা প্রশ্ন হচ্ছে। জি, আমি আমি না ওই ব্যথা টাইপের খাই না, বা মাঝে মাঝে যখন গোসল করতে যাই তখন তো আমি আগে থেকে উঠি, আমার ব্যথার পর থেকে আমি গরম পানিটা ইউজ করি, কারণ আমার স্বস্তি, আমি গরম পানিটা ইউজ করাতে আমার স্বস্তি লাগে। বলতে কি, যখন আমি ইউজ করি না তখন নিমে যত আমার মতো যত হয় গরম পানি করে তখন আমি করি, গরম পানি ইউজ করাতে আমি আমার অনেক কিছু করতে পারি আর কি। আচ্ছা, কোনো অসুবিধা নাই, গরম শেক দিতে পারেন, নিশ্চিন্তে দেন, কোনো সমস্যা নাই, গরম পানিতে গোসল করতে পারেন, তবে মাথায় গরম পানি দিবেন না। তো আপনাকে এখন যে পরামর্শ দিয়েছি এটা করুন, তারপরে পরবর্তীতে আমার সাথে আবার যোগাযোগ করুন। ওকে, ধন্যবাদ। যাদের আপনাদের কোনো প্রশ্ন থাকে তারা আমাদের ফেসবুক পেজেও লিখতে পারেন, অথবা আমাদেরকে সরাসরি ফোন দিতে পারেন। জি, আর একটা ফোন নিয়ে আসি। হ্যালো, হ্যালো, জি, আপনার নাম, প্রশ্ন বলুন। স্যার, আমার নাম হচ্ছে স্যার মিরিয়া হাসান স্যার। আচ্ছা, আমার সমস্যা হচ্ছে স্যার, আমার নাম্বার L5A4D বলে স্যার, কে স্যার তার বছর স্যার। জি, তো আমি স্যার হচ্ছে ওই আপনার লাইফ বলতে দেখতেছি স্যার, তো আমি স্যার ওই ফিজিওথেরাপি নিয়েছি, অনেক কিছু করেছি, কিন্তু স্যার কোনোভাবে আমার পেন কমতেছে না। আমি বেশি হাঁটাচলা ফেরা করলে বা বেশি মানে একটু নড়াচড়া করলে আমার ব্যথা করে। তো স্যার, আমি হচ্ছে যে ওই ফিজিওথেরাপিতে বেশ দিন ভর্তি হয়েছিলাম। আচ্ছা 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 আচ্ছা, ঠিক ঠিক আছে। আপনার বয়স কত দর্শক? আপনার বয়স কত স্যার? আমার বয়স হচ্ছে স্যার। আপনি কি করেন, পেশা কি? আচ্ছা, আপনার ব্যথাটা কি পায়ের দিকেও যায়, দোনো পায়ে যায় না এক পায়ে?
আচ্ছা, আপনি আপনার যে সমস্যাটা পিএলআইডি বুঝেই যাচ্ছে, এবং আসলে এটা ফিজিওথেরাপি চিকিৎসাটা বিভিন্ন রকম। আমরা যে ডিপিআরসি হসপিটালে যে থেরাপি চিকিৎসা দিই এইটার সাথে অন্যদের তেমন কোনো মিল নেই। ফিজিওথেরাপি চিকিৎসাটা নির্ভর করে ডাক্তারের উপর, সেন্টারের উপরে, এবং এই চিকিৎসাগুলো হচ্ছে মেকানিক্যাল চিকিৎসা। এটা হচ্ছে আমাদের হাতে করতে হয়, এখানে আপনার যন্ত্রপাতির ব্যবহার আছে, বিভিন্ন টেকনোলজি আছে। তো যদি সম্ভব হয় আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, হয়তো 2-3 সপ্তাহ আমাদের হাসপাতালে থাকতে হবে। জি জি, আচ্ছা আচ্ছা, আপনি ভালো হচ্ছেন? আচ্ছা, আপনি আমাদের আমাদের শরণাপন্ন হন, আশা করি এটা ঠিক হয়ে যাবে। থেরাপি চিকিৎসা বিভিন্ন রকম, মানে অন্যরা আমি আমি জি আমি আপনার এমআরআইটা দেখলে আমার জন্য সুবিধা হবে, তারপরও আমার মনে হয় না অপারেশনে যেতে হবে। এইটা থেরাপি রেগুলার ন্যূনতম 3-4 বার দিতে হবে, এবং আপনাকে টোটালি রেস্টে থেকে পাশাপাশি ইপিডুরাল থেরাপি দিতে হবে, পিআরপি এবং ডিকম্প্রেশন। এগুলো আধুনিক থেরাপি চিকিৎসা, এই থেরাপি করলে আপনি আশা করি ভালো হয়ে যাবেন। আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা আমি অনুষ্ঠান শেষ হওয়ার পর আপনাকে আমি নাম্বার দিয়ে দিব, আপনি একটু যোগাযোগ করলে আপনাকে খরচ দিয়ে দিবে। ওকে, আল্লাহ হাফেজ। আরও অনেকে প্রশ্ন করেছেন আমার ফেসবুকে পেজে, আমি আরও কিছু প্রশ্নের উত্তর দিয়ে আসি। হ্যালো হ্যালো, ওয়ালাইকুম সালাম। জি, আপনার নাম, বয়স এবং প্রশ্ন করুন। জি, জি আপনি আরেকটু জোরে বলুন, আপনি আরেকটু জোরে বলুন। জি, তারপরে আমি আপনি কি করেন, আপনার পেশা কি? আমি স্টুডেন্ট। আপনি মাথার নিচে বালিশ কয়টা দেন? একটা দিন। একটা বালিশ দেন। আপনার ব্যথা এখন নেই, কিন্তু একটু ফুলা ফুলা ভাব আছে আপনি? আচ্ছা আচ্ছা, এখন অনেক কারণে ফুলা হতে পারে, মাসেল স্পাজম থেকে ফুলা হতে পারে, আপনার শোয়ার সমস্যা থেকে হতে পারে। আপনি যেহেতু স্টুডেন্ট, পড়ালেখা সামনে ঝুঁকে ঝুঁকে করতে গেলে অনেক সময় হতে পারে। আমরা গোয়ার্স হাম্প নামক একটা ডিজিজ আছে, তা থেকে হতে পারে, বিভিন্ন হরমোনাল সমস্যা থেকে হতে পারে। আপনি যদি সম্ভব হয় একটু আমাকে দেখে নিতে পারেন ডিপিআরসি হসপিটালে এসে। আর যেহেতু এখন ভালো আছেন, এক্সারসাইজ যদি করেন এতে অনেক সময় ইম্প্রুভ হয়ে যেতে পারে। আপনার ওখানে একটু গরম শেক দিয়ে দেখতে পারেন, আর কিছুদিন সাঁতার কেটে দেখেন, যদি সমাধান না হয় আপনি একটু আমাদের সাথে শরণাপন্ন হন। এটা এখান থেকে হওয়ার সম্ভাবনা আছে, আপনি ব্যথার ওষুধ খাওয়ার দরকার নেই, আপনি একটু কুসুম গরম সেঁক দেন। অনেক সময় ব্যথানাশক মলম বা ক্রিম মার্কেটে পাওয়া যায়, ওষুধের দোকান থেকে কিনে ব্যবহার করতে পারেন।
এখান থেকে হতে পারে, এক সময় যদি ইয়ে হয় আপনি একটু যোগাযোগ করে আমাকে দেখিয়ে নেন, আমি আপনাকে দেখে যখন অ্যাসেস করে দিব তখন আপনার জন্য সুবিধা হবে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, আপনাকে দেখছি আমি। জি, ধন্যবাদ আপনাকে। দর্শক, আমরা আজকে আর ওভাবে ফোন নিতে পারবো না, কারণ হচ্ছে আরেকটা ফোন আছে একটু শেষ। ওকে, আমরা আজকে আর ওভাবে ফোন নিতে পারবো না, কারণ অনেকের উত্তর এখনো দেওয়া বাকি আছে। এই লাস্ট ফোনটা নিয়ে আমি আপনাদের ফোনে আর উত্তর আজকে দিতে পারবো না। দর্শক, আমি যে কমেন্ট যারা করেছে তাদের কিছু উত্তর দিয়ে আসি। হ্যালো, ওয়ালাইকুম সালাম। দর্শক, আপনার নাম, ওজন, উচ্চতা, পেশা বলুন। আমার নাম মাহফুজুর রহমান, আমার বয়স 30, আমার উচ্চতা 5 ফুট। ওজন? ওজন 52। 52, জি। সমস্যা বলুন এবার। আমার কোমরে মাঝে মধ্যে ব্যথা হয়, এই ব্যথাটা একটু জানতে চাই কেন হয়। আচ্ছা, আপনি আপনি কি করেন? কি করতে হয়, বসে থাকেন নাকি দৌড়াদৌড়ি করেন, চলাফেরা করেন? আচ্ছা, এর জন্য কি ইতিমধ্যে ডাক্তার দেখিয়েছেন না এখনো দেখাননি? আচ্ছা, আপনাকে ধন্যবাদ। আপনার যে সমস্যা মনে হচ্ছে এটা একটা মেকানিক্যাল সমস্যা, এই সমস্যার এখন আপনি প্রাথমিক পর্যায়ে যেটা করবেন, যদি আপনার দ্বারা সম্ভব হয় আপনি সাঁতার কাটবেন, সম্ভব না হলে প্রতিদিন রাতে যখন ঘুমাতে যান তখন 1 ঘন্টা উপর হয়ে, বালিশবিহীন উপর হয়ে শুয়ে থাকবেন, এবং কোমরে 2 বেলা গরম শেক দেন। আর আপনি যদি বসে কাজ করেন তাহলে 1 নাগারে 1 ঘন্টার বেশি বসবেন না, একটু পায়চারি করুন। এতে যদি 1 মাসের ভিতরে সমস্যার সমাধান না হয় আপনার কোমরের একটি MRI এবং অন্যান্য আরও কিছু টেস্ট করতে হবে, তারপরে আপনার পরবর্তী পদক্ষেপ নিতে হবে। আশা করি এখন যে আপনাকে চিকিৎসা বা টিপস দিলাম এতে আপনি সেরে যাবেন। আর সবসময় আপনারা যারা ডেস্ক জব করেন তারা কিন্তু 1 নাগারে বসে থাকবেন না, 1 ঘন্টা পর পর একটু পায়চারি করবেন, অথবা যারা দাঁড়িয়ে কাজ করেন একটু হাঁটবেন, একটু বসবেন, মানে একটু মুভমেন্টে থাকতে হবে দর্শক, না হলে কিন্তু মেরুদণ্ডের এই সমস্যা বেরিয়ে চলবে। আর যারা 2 বালিশ ব্যবহার করেন শোয়ার সময় অবশ্যই বালিশ 2 পরিহার করতে হবে। আমরা অনেক সময় ডাক্তারি পিলো দিই, সেটা ব্যবহার করতে পারেন, বা নরম পিলো বাজার থেকে বালিশ কিনে ব্যবহার করতে পারেন। আশা করি উত্তর পেয়েছেন, আপনি পরবর্তীতে আমার সাথে যোগাযোগ করেন। আমি আর আজকে দর্শক কোনো আর কোনো লাইভ ফোন নিচ্ছি না, আমি কিছু প্রশ্ন এসেছিল আমার পেজে, আমি উত্তরগুলি শেষ করে দিয়ে আসছি। জনি সাহেবের উত্তর, সম্ভবত আপনি আর্থ্রাইটিসজনিত সমস্যায় ভুগছেন বা ফাইব্রোমায়ালজিক সমস্যা, কিছু টেস্ট আছে, ব্লাড টেস্ট করলে সহজেই আমরা বুঝতে পারবো, আপনি প্রয়োজন একজন বিশেষজ্ঞের শরণাপন্ন হন। তাপস সরকার, উনি লিখেছেন, আমার কোমর প্রায় ব্যথা করে, ডাক্তার দেখানো পরও ভালো ফল পাই নাই। আসলে দর্শক, তাপ সরকার সাহেব, আসলে অনেক কারণে কোমর ব্যথা করে, যেটা আমরা বিভিন্নভাবে বলে আসছি, আপনিও শুনছেন, তো সেই ক্ষেত্রে আপনাকে একজন বিশেষজ্ঞের শরণাপন্ন হতে হবে। অনেক কারণে হতে পারে, যেটা আমরা বলছি মেকানিক্যাল ব্যাক পেইন বেশিরভাগই 90%। আশা করি আপনি একজন স্পেশালিস্টের শরণাপন্ন হবেন, আর না হলে কিছুদিন আমরা যে ইতিপূর্বে যে লাইভে ফোনের উত্তর দিয়েছি এই টিপসগুলো মেনে চলুন, না হলে আপনি একজন ডাক্তারের শরণাপন্ন হবেন। মোশারফ হোসেন লিখেছেন, আমার পায়ের নিচের অংশে হাঁটুর নিচ থেকে ব্যথা করে, পেশি টান ধরে হাঁটুর নিচে, পা ঠান্ডা হয়ে যায় যখন তখন ব্যথা করে। আসলে পায়ের নিচের ব্যথা, হাঁটুর নিচের ব্যথা অনেক কারণে হতে পারে, সেটা কোমর থেকে হতে পারে, হাঁটুর নিচের সমস্যা থেকে হতে পারে, হাঁটুর সমস্যা থেকে হতে পারে, মাসেলস মাংসপেশির রোগ থেকে হতে পারে দর্শক, বিভিন্ন বাত জাতীয় সমস্যা আর্থ্রাইটিস থেকে হতে পারে। এই জন্য আপনাকে কিছু টেস্টের প্রয়োজন আছে, আপনি সম্ভব হলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন অথবা একজন বিশেষজ্ঞের শরণাপন্ন হবেন। আপেল মাহমুদ, উনি আমার রোগী ছিল, উনি চিকিৎসা আমার মাধ্যমে নিউরোসার্জনের মাধ্যমে অপারেশন করিয়েছিল, ভালো আছেন, কিন্তু ওনার একটু একটু ব্যথা করে। আসলে আপেল মাহমুদ, আপনি আমার সাথে প্রায় বিভিন্নভাবে যোগদান করেন, কমেন্ট লেখেন, আপনাকে অনেক ধন্যবাদ।
আপনাকে একটু ফলো আপে আসতে হবে। আসলে অপারেশন পরবর্তী কিছু এক্সারসাইজ আছে যেগুলো আমরা শিখিয়ে দিব, অথবা আমি শিখিয়ে দিয়েছি কিনা মনে নেই, আপনি একটু ফলো আপে আসলে আসলে আপনাকে আমি শিখিয়ে দিব, এই সমস্যাটা চলে যাবে, এটা এতে ওরিড হওয়ার কোনো অবকাশ নেই। আব্দুল কাইম সাহেব উনি লিখেছেন, আমার দুই কাঁধের জোড়ায় ও দুই পাঁজরের জোড়ায় ব্যথা করে। কাঁধের ব্যথা এবং পাঁজরের ব্যথা দুটো আলাদা জিনিস। কাঁধের ব্যথা যেটা অ্যাডহেসিভ ক্যাপসুলাইটিস বা রোটেটর কাফ সিনড্রোম বা ফ্রোজেন শোল্ডার, অনেক কারণ হতে পারে, ঘাড়ের সমস্যা থেকে কাঁধে ব্যথা হতে পারে। আপনার বয়স, উচ্চতা, ওজন কিছুই লেখেন নাই, আশা করি ভবিষ্যতে লাগবেন। আপনি দুটো বালিশ ব্যবহার করলে একটা বালিশ ব্যবহার করেন, সাঁতার কাটার অভ্যাস করুন, এবং আপনারা সবাই অন্তত 1 ঘন্টা হাঁটার অভ্যাস করেন, এতে অনেকাংশেই ব্যথা থেকে মুক্ত থাকতে পারবেন। আমাকে আরও অনেকে অনেক প্রশ্ন করেছেন, সবার উত্তর দেওয়া সম্ভব হয়নি, আমি আবার উত্তর দিয়ে দিব অথবা আমি কমেন্টে লিখে দিব। গিয়াসউদ্দিন সম্ভবত উনি লিখেছেন যে, আমার ACL পার্শিয়াল টিয়ার, এখন আমি কি করতে পারি? ACL হাঁটুর একটা ইঞ্জুরি জাতীয় সমস্যা থেকে হয়ে থাকে, হাঁটুর দুটো বাইন্ডিং লিগামেন্ট থাকে খুবই ইম্পর্টেন্ট, একটা হচ্ছে অ্যান্টিরিয়র ক্রুসিয়েট লিগামেন্ট আর একটা হচ্ছে পোস্টেরিয়র ক্রুসিয়েট লিগামেন্ট। এটা ইঞ্জুরি হতে পারে, ইঞ্জুরির ক্ষেত্রে আপনাকে MRI করে কনফার্ম করতে হবে, তারপরে চিকিৎসা হচ্ছে, যদি কমপ্লিট টিয়ার হয় অবশ্যই রিকনস্ট্রাকটিভ সার্জারিতে যেতে হবে, অপারেশন পরবর্তী আবার থেরাপি দিতে হবে, আর যদি পার্শিয়াল টিয়ার হয় সেটা দেখতে হবে, আমরা অ্যান্টিরিয়র ড্রয়ার টেস্ট করলে বুঝতে পারবো। দেন যদি সঠিকভাবে থেরাপি চিকিৎসা দেওয়া যায়, আশা করি আপনার এই সমস্যাটা চলে যাবে। আপনার যদি ওজন খুব বেশি হয়ে থাকে, ওজন কমিয়ে ফেলবেন। সবাইকে আজকের জন্য ধন্যবাদ যারা আমার এই প্রোগ্রাম দেখছেন। আপনাদের গ্যাদার্তে বলে থাকি, আমার যে পেজ আছে, পেজে আমরা বিভিন্ন টিপস দিচ্ছি, আমার যে চ্যানেল আছে ইউটিউব চ্যানেলে, আপনারা সাবস্ক্রাইব করে বা লাইক দিয়ে আপনারা এই প্রোগ্রামগুলো দেখতে পারেন, এতে আপনার আশা করি অনেক উপকৃত হবে। বিভিন্ন পত্র পত্রিকায় যখন লেখা হয় আমি আপনাদেরকে ফেসবুক পেজ বা বিভিন্ন অনলাইনের মাধ্যমে জানিয়ে দেব। আর আপনারা সরাসরি প্রশ্ন করতে পারেন, প্রতি মঙ্গলবার বিকাল 4টায় SATV-তে আমি সরাসরি আপনাদের প্রশ্নের উত্তর দিব। আশা করি সবাই ভালো থাকবেন এবং ব্যথা মুক্ত থাকবেন এবং ব্যথার ওষুধ থেকে দূরে থাকবেন। ইসলাম আলাইকুম, সবাই ভালো থাকুন।